नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल पिक्टोग्राफ। आमी शर्मिष्ठा और आज के अपनादेर जोन्नो निये चले एसेछि एकटि नतून रेसिपि, फिस महाराजा। तो चलुन रेसिपिटा शुरू करा जाक। तो बंधुरा, फिस महाराजा बनाते आमार लागछे एखाने कातला माछ। आमी कातला माछ निएछि एई धरुन 400 ग्राम मतो। আর আমার মাছটাতে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করে, যাতে মাছের পিসগুলোর মধ্যে লবণটা ঠিকঠাক ঢোকে। আর লাগছে আমার আদা বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, টক দই, গোটা গরম মশলা, লাল লঙ্কার গুঁড়ো, মানে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর লাগছে কাজু বাটা, লবণ, হলুদ আর গরম মশলা। এই হলো আজকের উপকরণ। তো চলুন এবার আমি রেসিপিটি কিভাবে করি সেটা আপনারা দেখে নিন। তো আমি গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। আমি এতে দিয়ে দেবো সর্ষের তেল। আগে মাছটাকে আমি ঠিক ভালো করে ভেজে নেব, তার জন্য আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো কড়াইতে ছেড়ে দেব। তো এবার আমি মাছগুলোকে উল্টে নেব। মাছটার এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ফ্রাই করব। তো আমার মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে উঠিয়ে নেব মাছগুলোকে। একে একে করে আমি মাছগুলোকে প্লেটে তুলে রাখছি। মাছ ভাজার এক্সট্রা অয়েলটা আমি তুলে নিয়েছি, নিয়ে আমি এতে দিয়ে দেব আর কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলায় কী কী নিয়েছি? শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, শাহমরিচ, জিরে, গোলমরিচ আর ছোটো এলাচ। আমি এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা আমি পেঁয়াজটা নিয়েছি একটা মিডিয়াম সাইজের, গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিতে আমি যেমন করে রান্না করি সেইভাবে একটু লবণ দিয়ে দেবো, তাতে পেঁয়াজটা চট করে নরমও হয়ে যাবে আর পেঁয়াজের টেস্টটাও ভালো লাগে। পেঁয়াজটা ভাজা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এসছে ব্রাউনিশ হয়ে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, রসুন বাটা। এখানে আমি ওই 8টা মতো রসুনের কোয়া নিয়েছি, এই ক্লোভস অফ গার্লিক। একটু ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে রসুনটা ভালো করে একটু নেড়ে নিয়ে আমি এবার এতে দিয়ে দেবো আদা বাটা। এই ধরুন 1/2 ইঞ্চ মতো আমি আদা নিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে, মোটামুটি খুব একটা বেশি সময় লাগে না, চট জলদি রান্নাও করা যায়। এবং রান্নাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, ফিস মহারাজা। তার ফিস মহারাজার নামটা কেন হয়েছে সেটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে এক্সপ্লেন করব, কিন্তু সেটা রেসিপিটার শেষে আমি এক্সপ্লেন করব। আমার আদা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কাজু বাটা। আমি 10টা মতো কাজুকে বেটে রেখেছিলাম। কাজু বাটার সঙ্গে দিয়ে দেবো আমি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়িটা। ভালো করে নেড়ে নেব। মশলাটা যেন কাঁচা না থাকে, মশলাটাকে ভালো করে ফ্রাই করতে হবে, এই দিকটাকে লক্ষ্য রাখতে হবে। আর ঝালটা যে যেমন খাবেন সেই পরিমাণ বুঝে ঝাল দেবেন। এরপরে আমি দেব একে একে আমি দিতে থাকব হলুদ, পরিমাণ মতো হলুদ এবং লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নিলাম।
এরপর আমি দেব মশলা, আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব টক দই। টক দইটা আমি আগে থেকেই জল ঝরিয়ে ফাটিয়ে রেখেছিলাম, টক দইটা আমি দিয়ে দিলাম। তো টক দইটা দিয়ে আমি নেড়ে নিয়েছি। এবার আমি এটাতে অ্যাড করব জল। খুব একটা বেশি ঝোল ঝোল হবে না, এটা গ্রেভি গ্রেভি থাকবে, সেই জন্য আমি জলটা কম অল্প পরিমাণে দিলাম। এই 1 টেবিল স্পুনের মতোই জল দিয়েছি। এই জল দিয়ে আমি একটু গ্রেভিটাকে ফুটতে দেব। এই আমি 1.5 থেকে 2 মিনিট গ্রেভিটাকে ফুটতে দেব। তো আমার 2 মিনিট ফুটে গেছে ঝোলটা। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেব। এক এক করে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি এই 3 মিনিট মতো আবার গ্রেভিটাকে হাই ফ্লেমে গ্যাস রেখে ফুটিয়ে নেব। নিয়ে গ্রেভিটাকে বসা বসা করে নেব। তো বন্ধুরা, আমার 3 মিনিট মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি এতে দেব সামান্য পরিমাণ 1 চিমটে চিনি। এটা অপশনাল, এটা যারা খেতে পছন্দ করবে তারা দেবে, যারা পছন্দ করবেন না তারা নাও দিতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে আমি অ্যাড করব বাড়িতে তৈরি গরম মশলার গুঁড়োটা। এই রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর ধনে পাতা কুচিটাকে আমি এর সঙ্গে অ্যাড করে দেব। এবার আমি আপনাদেরকে বলবো কেন এটার নাম আমি দিয়েছি ফিশ মহারাজা। দেখুন, মহারাজা মানে রাজা বাদশাদের ব্যাপার যেরকম, তো এই মাছটার সঙ্গে যাচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি তো যাচ্ছেই, তার সঙ্গে কাজু বাটা, টক দই, গরম মশলা, ধনে পাতা, মানে রাজা রাজারা যেরকম পছন্দ করেন সেরকম জিনিসপত্র। তাই আমি এটার নাম দিয়েছি ফিশ মহারাজা। তো প্লিজ আপনারা একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমি নিজে আপনাদেরকে টেস্ট করে এটা রিভিউ দেব। বন্ধুরা, এবার আমি টেস্ট করে একটু জানাবো আমার ফিশ মহারাজা কেমন হয়েছে। শুরু করো, দেখো কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, দারুণ হয়েছে গ্রেভিটা। আমি তো গ্রেভিটা খেলাম, মাছটা এখনো খাইনি, মাছটা খাচ্ছি। মাছের ভেতরেও মশলাটা একদম দারুণভাবে ঢুকেছে, দারুণ লাগছে। মানে আমার নিজের মস্তিষ্ক প্রসূত এটা ফিশ মহারাজা। একবার আপনারা ট্রাই করুন, ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এই একটা ডিশ দিয়েই আপনাদের একতলা ভাত খাওয়া হয়ে যাবে। আর প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, আর আমার চ্যানেল পিত্তগ্রাফকে সাবস্ক্রাইব করুন। আর রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ, বাই বাই।